সোশ্যাল মিডিয়ার যুগে ফ্যাশন ইনফ্লুয়েন্সার শব্দটার সঙ্গে আমরা সকলেই পরিচিত, কিন্তু ফ্যাশনের কথা বললেই যেটা প্রথমে মাথায় আসে রোগা মোটা বডি শেপ বডি ওয়েট। সত্যি কি ফ্যাশন ইনফ্লুয়েন্সার যারা তাদের জন্য রোগা মোটা হওয়াটা ম্যাটার করে নাকি পুরোটাই মগজের? এই সমস্ত প্রশ্নের উত্তরই মিলবে উইন্ডোজ প্রোডাকশন নিবেদিত অরিত্র মুখোপাধ্যায় পরিচালিত ঋতাভরী চক্রবর্তী আবির চট্টোপাধ্যায় অভিনীত ফাটাফাটি ছবিতে, যা মুক্তি পাচ্ছে আজকে। আমরা এই মুহূর্তে রয়েছি নন্দন চত্বরে। দর্শকের কি এক্সপেকটেশন এই ছবি থেকে, বডি শেমিং নিয়ে তাদের কি মতামত, সবটাই জেনে নেব তাদের মুখ থেকে। ফ্যাশন ইনফ্লুয়েন্সার হওয়ার সঙ্গে শরীর মোটা রোগা হওয়াটা মানে কোনো কানেকশন আছে মনে হয়? একদম না, আমাদের দেখা বলছেন না, আমরা যেন ফাটাফাটি দেখতে এসেছি। ছিমছাম হওয়াটা সবই ভালো লাগে, কিন্তু মোটা হয়ে গেলে আর কি করবো, সেই জন্য দেখতে এসেছি কি বলছে। মোটা হলেই যে সে অপারক তা নয়, মনের উপরে ডিপেন্ড করে, মন যদি সায় দেয় তাহলে সব কিছুই করা যায়, সম্ভব। নিজের অ্যাটিটিউড যেমন থাকবে সেইটা মেনটেন করতে হবে, তাহলেই সবটাই মানাবে, সবটা নিজের ওপর। আমরা যেমন তেমনই থাকবো, যেই চেহারারই হও না কেন, মানে তুমি পারবে না সেটা হতে পারে না, পারবে তুমি সব, সেটা তুমি মোটা হও রোগা হও বা তোমার তুমি বেটে হও, রবি ঘোষ সেটা দেখিয়ে গেছে, ওটা কোনো করে না, করা হচ্ছে বুদ্ধি আর তার মানে মনটা, সব কিছু ডিপেন্ড করে তার শিখরে পৌঁছানোর। যে বডি শেমিংয়ের ব্যাপারটা উঠে এসছে, এটা তো এখন আমাদের সামাজিক মাধ্যম হোক বা অন্যান্য মানে বাস্তব জীবনেও রয়েছে, সেই ব্যাপারটাই হচ্ছে কি আসলে আমাদের দেখা যে জিনিসটা কতটা আমাদের মনে নেগেটিভ বা পজিটিভ ইম্প্যাক্ট ফেলে। তো সেই জন্য আশা করছি শিবপ্রসাদ আর নন্দিতা রায় যে করেন সিনেমাগুলো, সেটা অবশ্যই এটাও নিশ্চয়ই একটা ডিফারেন্ট কোনো বার্তা আমাদের সমাজ মাধ্যমের সমাজের কাছে যাবে বলে মনে করছি। অটোতে যেমন বসলে এটা মোটা মানে মানে কেমন এটা বলে অটো বললো যে পেছনে যান, সামনে বসলে অসুবিধা হবে চালাতে, খারাপ লাগলেও মনে হয় না চোখে পাত্তা দিলে হবে না, এগিয়ে যেতে হবে, এইসব পাত্তা দিলে হবে না। মন যদি ঠিক থাকে তাহলে শরীর ফিট, সে মোটা হই রোগা হই যা হই তাতে কিছু মাইন্ড করে না। খুব সুন্দর হয়েছে, কনসেপ্টটা খুব ভালো হয়েছে, দারুণ, খুব ভালো, খুব ভালো, খুব ভালো লেগেছে। সব থেকে বেশি ঋতাভরি কি ভালো লেগেছে, 5/3, খুব ভালো হয়েছে আমাদের জন্য, মনে পারফেক্ট, দারুণ সিনেমা, খুব ভালো, নতুন ধরনের একটা বিষয়বস্তু, খুব ভালো লেগেছে, খুব ভালো, মানে উইন্ডোজ যে একটা কোয়ালিটি মেনটেন করে সেটা আবার প্রমাণ হলো, জাস্ট ফাটাফাটি, 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 এক্সিলেন্ট, জাস্ট ফাটাফাটি। আমার ওয়াইফই মোটা, তো আমার খুবই ভালো লেগেছে এটা, মানে এই ধরনের একটা নতুনত্ব একটা থিম, ভীষণ ভালো, ভীষণ ভালো, ভীষণ ভালো, মানে বলার মতো না, মানে মানে আনএক্সপেক্টেড ব্যাপার, এতটা আশা করি আসেনি। মহিলাদের জন্য এটা একটা নতুন ভাবনা, সাইজ যাই হোক না কেন মনে সাইজ 100 100 100, একদম দারুণ হয়েছে, আমাদের কাছে খুব এনকারেজিং, লাস্ট সিনটা ফাটি, ভীষণ সুন্দর, অসাধারণ হয়েছে, আমার খুব ভালো লেগেছে, সুন্দর করে কি করে সংসার করা যায় বাচস্পতি আর ফুলদোরার থেকে শেখা দরকার। ঋতাভরীকে খুব ভালো লেগেছে, কারণ অতটা ওয়েট গেইন করে উনি এসেছেন ক্যামেরার সামনে, এটার জন্য যথেষ্ট সাহস দরকার, না হলে হয় না। ফার্স্ট ডে ফার্স্ট শো শেষ হয়ে গেছে, নন্দনের লোকজন ফাটাফাটি দেখে বেরিয়ে পড়েছেন এবং ফাটাফাটি রিভিউও দিয়ে ফেলেছেন। আপনারাও আর অপেক্ষা না করে প্রেক্ষাগৃহে গিয়ে দেখুন উইন্ডোজ প্রোডাকশনের অরিত্র মুখোপাধ্যায়ের পরিচালনায় ফাটাফাটি।